ভারত মাতা কি? আরে আরো জোরে আওয়াজ দিতে হবে, পিসিমণিকে কাঁপিয়ে দিতে হবে। ভারত মাতা কি? জয় শ্রীরাম। 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে তো। এর আগে বিরোধীরা ইনক্লুডিং মমতা ব্যানার্জি কি বলতো, যে মোদীজিরা সব মিটিং এ বলেন মন্দির ওই বানায়েঙ্গে লেকিন তিথি নেই বাতায়েঙ্গে। 22শে জানুয়ারি হয়েছে তো। জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী এবং আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গায় রাজ্যের সীমান্ত পার্শ্ববর্তী হাবড়া এবং বারাসাত সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের কর্মী সমর্থক শুভানুধাই, এই সভাতে স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা নেই, তাই তো? এই সভাতে সাইকেল পাট্টা দেওয়ার ব্যবস্থা নেই, তাই তো? এই সভাতে মুরগির ছানা ছাগলের ছানা বিতরণের ব্যবস্থা নেই, তাই তো? এই সভাতে বিডিওরা পুলিশ গাড়ি পাঠিয়ে আসার দিদি আইসিডিএস দিদি এসএইচজি গ্রুপের মা বোন এদেরকে তুলে নিয়ে আসার মতো সভা নয় তো? স্বেচ্ছায় এসেছেন তো? এক গ্লাস জলের ব্যবস্থাও নাই, তাই তো? তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী যাকে বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা মিথ্যা শ্রী দেব, সেই বাংলার পিসিমা মমতা ব্যানার্জি চোরেদের রানী, তিনি এখানে এসে অনেক বড় বড় কথা বলে গেছেন। মমতা ব্যানার্জি অপরাজেয় নয়। মমতা ব্যানার্জির যখন রাজনৈতিক সূর্য মধ্য গগনে, তখন আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী তাকে 1956 ভোটে হারিয়েছে। লক্ষ্যে যদি অবিচল থাকা যায়, একাগ্রতা যদি ঠিক থাকে এবং আমরা যদি সবাই মিলে একা নয় একসঙ্গে কাজ করতে পারি, তাহলে 65,000 রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে। আর আপনারাও এবার চাইলে কাকলি ঘুষ দস্তিদারকে আপনারা হারিয়ে দিতে পারবেন। নামটা শুনেছেন তো, মাঝখানে কি বলেছি? আর বাকিটা বলবো একটু পরে, আমি বেশি টাইম নেব না। আমি এখানে মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মিথ্যাচারের বিরুদ্ধে বলতে এসেছি। পার্টি আমাকে পাঠিয়েছে, 1 সপ্তাহের মধ্যে এসেছি। আমি এখানে কেন এই সাংসদকে পরিবর্তন করতে হবে তার কথা বলতে এসেছি। আমি এখানে ডাকাতের সর্দার বালু মল্লিকের কথা বলতে এসেছি। আমি এখানে দেগঙ্গার আরেক ডাকাত মাকিবুর রহমান আর পাশে থাকা সন্দেশ খালির আগের বাঘ এখন নিংটি ইঁদুর শাহজানের কথা বলতে এসেছি। আমাদের এই সভার সভাপতি মান্যবর নেতা তরুণকান্তি ঘোষ, জোন কনভেনার রাজ্যের সহসভাপতি, বলিষ্ঠ নেতা, সব আমাদের কর্মসূচির নিবৃতে যিনি অর্গানাইজ করেন মান্যবর সঞ্জয় সিং, আমাদের জোন কো কনভেনার প্রবীণ নেতা সিনিয়র নেতা অমিতাভ রায়, আমাদের কো কনভেনার অনল বিশ্বাস এবং তিনি উইভার্সেলেরও নেতা, আমাদের লোকসভার ইনচার্জ চণ্ডীচরণ রায় কেএনএসডির প্রাক্তন সভাপতিও বটে, আমাদের বলিষ্ঠ নেতা যিনি নিজের এলাকা আসানসোলের থেকেও বেশি উত্তর ২৪ পরগনায় সময় দেন, পাশে থাকেন,
কৃষ্ণেন্দু মুখার্জি মহোদয়, এই লোকসভার মান্যবর অন্যতম আপনাদের সাথী নেতা এবং আমাদের উদ্বাস্তু আন্দোলনের নেতা, দীর্ঘদিনের নেতা এমএলএ, অত্যন্ত লোকপ্রিয় এমএলএ, তার এলাকায় আমি অন্তত 10 বার গেছি, ছোট থেকে বড় সবার সঙ্গে তার 8 থেকে 80 তার সম্পর্ক। মান্যবর স্বপন মজুমদার, আমাদের সভা চলতে চলতে মতুয়া মহাসংঘের সভাপতি, গাইঘাটার বিধায়ক, ভাতৃপ্রতিম ঠাকুর পরিবারের কৃতি রত্ন সুব্রত ঠাকুর মহোদয় এসেছেন। জয় হরি বল, জয় জয় হরি বল। আমাদের প্রাক্তন মন্ত্রী মান্যবর এমএলএ নেতা বঙ্কিম ঘোষ, যিনি বিনা শর্তে বিজেপিতে যোগ দিয়েছেন এবং পিসি ভাইপোর রাজত্বকে উপড়ে ফেলতে চান, গত 2 বছর ধরে তিনি তার পুরনো দলে থেকে লড়াই করেছেন, সেই অ্যাডভোকেট প্রতিবাদী মুখ কৌস্তভ বাগচি, এর বাইরেও জেলার প্রবীণ নেতা প্রাক্তন সভাপতিগণ আছেন, কামদেব দত্ত, শঙ্কর চ্যাটার্জি, তাপস মিত্র, ওল্ড অলওয়েজ গোল্ড, পুরনোদের অতীত যদি কেউ ভুলে যায় ভবিষ্যৎ ভালো হতে পারে না, তাই কামদেব দত্ত, শঙ্কর চ্যাটার্জি, তাপস মিত্র আমাদের সম্পদ, তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি তাদের তিনজনকে। প্রসেনজিৎ ঘোষ ওবিসির জেলা নেতা, রাজ্য নেতা দীপঙ্কর চক্রবর্তী, আমাদের ভাস্বতী সোম, সন্দীপ রায়, রাজীব পোদ্দার সহ সম্মানিত মঞ্চ। আর আমরা 3টে আড়াইটে থেকে সভা ভরিয়ে দিয়েছি, সভা শুনছি, আমার আরো কিছু কথা শোনার অপেক্ষায় আছেন, কিন্তু যারা দিন রাত্রি পরিশ্রম করে, একদিকে তোলামূল, একদিকে পুলিশ, অন্যদিকে হারমাত, সবার রক্তচক্ষু উপেক্ষা করে যে ভাইরা এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, সঞ্জয় দে, আমাদের সঞ্জয় দে ভাইয়ের নেতৃত্বে 20 জন যুবক কর্মী, তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি আমার মঞ্চ থেকে। আমি আপনাদের কাছে প্রথমেই জানাতে চাই যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, বারাসাত কোন দফাতে আছে, কোন দফাতে, সপ্তম দফায় আর কি কি আছে, আর কি কি আছে, বসিরহাট, কলকাতা। আপনারা তীব্র গরম হবে ওই সময়, আপনারা এখন থেকে প্রস্তুত নিতে হবে, এই ভোটটা কাদের ভোট, এই ভোটে এমপি জিতবে 272 চাই, কিন্তু আসল আসল নির্বাচন কার, আমাদের বিরুদ্ধে যারা আছে, এক তৃণমূল কংগ্রেস, তাদের দিল্লিতে কোনো রোল আছে, কোন রোল আছে, বাংলায় 42, মেঘালয়ে 1টা, আসামে 1টা, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1টা, 45টা লোককে লড়িয়ে তার মধ্যে 5টা জিতবে কিনা আমি জানি না, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, তাই তো, গরুর গাড়ির হেডলাইট, তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোন রোল আছে, সিপিএম আছে, সিপিএম এর কোন রোল আছে, 1টা 2টো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না, বাংলাতে তো নাই সাইনবোর্ড, এখানে মীনাক্ষী সায়ন 17 উপরা চোর ধরো জেল ভরো, গলা ফাটাচ্ছে, শিরা ফুলে যাচ্ছে, আর ওখানে মীনাক্ষীর কাকা সীতারাম ইয়াচুরি, তিনি পাটনা, বাঙ্গালোর, মুম্বাইতে, দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং, ফিটিং, সিটিং, বিরিয়ানি, কফি, চা সব খাচ্ছেন,
তাই এই পার্টিটা উঠে গেছে, সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই, ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে, ইন্ডি বলে আর কিছু নাই। অর্থাৎ সিপিএম এর রোল নাই, বাকিদের কথা আমি আর ধর্তব্যের মধ্যে আনলামই না। কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে, আর কোথাও নাই, দূরবীন দিলেও পাবেন না। তাই তাহলে ভোটটা কার? দেশের ভোট, প্রধানমন্ত্রী করার ভোট। যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে? ইউক্রেন, ইউক্রেন একদিনে 70 লক্ষ ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে। দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে, আক্রমণ কাছে দাঁড়াতে পারেনি। যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে? আফগানিস্তান হবে। যতদিন আমেরিকার সেনা ছিল, প্রগতিশীল উদারবাদী সরকার ছিল, সব ধর্মের মানুষ ধর্মাচরণ করতেন। আমেরিকার ট্রাম্প চলে গেলেন, নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন, সৈন্য তুলে নিলেন, তালিবানরা দখল করলো। দখল করে কি বলল? ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। আর মোদিজি, যারা ধর্ম ছাড়তে চাননি, সেই শিখ, খ্রিস্টান, জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে, দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন। গুরু গ্রন্থ সাহিবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন। তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন, তাদের থাকার ব্যবস্থা করলেন। আপনারা এখানে যারা আছেন, বাংলাদেশ থেকে কেন উদ্বাস্তু হয়ে এসেছিলেন? কংগ্রেস দেশ ভাগ করেছিল তো, বিভীষিকাময় দেশ ভাগ তো, জমি বাড়ি সব ফেলে রেখে এসছেন না? ওপারে সব ফেলে রেখে এসছেন না? সব ফেলে রেখে এসছেন না? আমার মা বরিশালে ওনার পিতৃদেব সব ফেলে দিয়ে এক কাপড়ে পালিয়ে এসছে 62 সালে। 62 সালে আপনাদের অবস্থাও তাই। প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর 1907-08 সালে ধর্ম পরিবর্তন আটকাতে মতুয়া সমাজের সৃষ্টি করেছিলেন। আর 47-এর দেশ ভাগ পরবর্তীকালে দফায় দফায় শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে আপনাদেরকে দেশ, বাংলাদেশ ছেড়ে এখানে আসতে হয়েছে। ওরা বলে, মমতা ব্যানার্জিরা বলে আপনাদের উদ্বাস্তু, আমরা বলি শরণার্থী। ভারত মাতাতে এসছেন শরণার্থী হয়ে, শরণ নিতে। ভারতকে শ্রী শ্যামা প্রসাদ মুখার্জি, তিনি লড়াই করে পশ্চিমবঙ্গ বিধানসভায় জোট বেঁধে আমাদেরকে, পশ্চিমবঙ্গকে ভারতের সাথে রেখে দিয়ে গেছিলেন। তাই আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি, ধর্মীয় স্বাধীনতা পেয়েছি, ভোট দেওয়ার অধিকার পেয়েছি, নিজের মত প্রকাশের অধিকার পেয়েছি। ভালো লাগলে প্রশংসা করি, অন্যায় করলে প্রতিবাদ করি, দেশের সংবিধানকে মানি, বিচার ব্যবস্থাকে মানি। ভারতের রাষ্ট্রপতির একটা ভোট আর একজন গ্রামে থাকা সাধারণ গরিব প্রান্তিক মানুষ, ক্ষেত মজুর হোক, বর্গাদার হোক, একেবারে প্রান্তিক মানুষ, তারও কিন্তু একটা ভোট। এই ভারতবর্ষের অর্নামেন্ট হচ্ছে ভারতবর্ষের ডেমোক্রেসি। আপনি কি চান আরেকবার উদ্বাস্তু হতে? চান নাকি কেউ? তাহলে কি করতে হবে? কে কোথায় দাঁড়িয়েছে দেখার দরকার নেই, ইভিএম এ পদ্মফুলটা দেখতে হবে আর মাথায় রাখতে হবে। পদ্মের লোকটাকে দিল্লি পাঠালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকবেন আর দেশ সুরক্ষিত থাকবে। মোদিজি 175টা উন্নয়নের কাজ করেছেন, বড় বড়। আমি তার মধ্যে না গিয়েও বড় যেগুলো করেছেন, আমাদের ভারতকে শ্রী শ্যামা প্রসাদ মুখার্জির স্লোগান ছিল,
এক দেশ এক বিধান, এক নিশান এক প্রধান, একটা দেশে একটা ঝান্ডা, একজন প্রধান। 370-35 বাতিল করেছেন কে, তার নাম কি বলবেন? একবার বলবেন। রাম মন্দিরের উদ্ঘাটন শান্তিপূর্ণ উপায়ে, আমরা জন্মেও ভেবেছিলাম যে আমাদের জীবদ্দশায় কত লোক মারা গেছে শুনবেন নাকি আমার কাছে? রাম ভদ্রাচারীজি যিনি প্রধান উইটনেস, বাবর যখন আক্রমণ করে একদিনে 70,000 সনাতনী শহীদ হয়েছিলেন, মন্দির বাঁচাতে গিয়ে, রামলালার জন্মভূমি বাঁচাতে গিয়ে। মোট 85 আক্রমণ হয়েছে, 3,00,000 সনাতনী শহীদ হয়েছে। আমরা কেউ ভাবতে পারিনি যে আমরা রাম মন্দির আমাদের জীবদ্দশায় দেখে যাব শান্তিপূর্ণ উপায়ে। কে করতে পারলেন এটা? ক্রেডিট কার, ক্রেডিট কার, বিধানসভা লোকসভায় মহিলাদের সংরক্ষণ দিয়ে গেলেন কে? আইন করে 96 থেকে ভোট এলেই বলা হয় মহিলাদের বিধানসভা লোকসভায় সংরক্ষণ দেব। কেউ আইন করেনি, নরেন্দ্র মোদী করে দিয়ে গেছেন। তাহলে কাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে? কাকে প্রধানমন্ত্রী করতে হবে? একটা গান আছে না, তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দিলে সোনার গৌর, এটাই হলো বাস্তব। তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার ভোট, এই ভোট অন্য কোনো ভোট নয়। এবং আমি ছত্রিশগড়ে প্রচারে গেছিলাম, বাঙালি এলাকায়, সেখানে মরিচঝাপি উদ্বাস্তুদের দণ্ডকারণ্যতে ট্রেনে করে নামিয়ে দেওয়া হয়েছিল। 11 আসন আছে যেগুলোতে উদ্বাস্তুরা থাকেন। আমি সেই উদ্বাস্তুদের জিজ্ঞেস করেছিলাম, এর আগে কাকে ভোট দিয়েছেন? না, কংগ্রেসকে ভোট দিয়েছি, এবারে কি করবেন? বলছে আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না। কে কে আবার উদ্বাস্তু হতে চান, শরণার্থী হতে চান? চান নাকি কেউ? দেশ ভাগ হোক কেউ চান নাকি? যদি না চান তাহলে বলবেন আর উদ্বাস্তু হব না, মোদিজিকে, মোদিজিকে এই নির্বাচনে নরেন্দ্র মোদিজিকে জিতাতে হবে। উজালার গ্যাস কানেকশন 10 কোটির বেশি। এখন উজালার গ্যাস কানেকশন যারা, কত টাকা করে গ্যাস পাচ্ছেন? নারী দিবসে আরো 100 টাকা কমিয়ে দিয়েছে, 500 টাকা। আর যেদিন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আনবেন আপনারা, সেই দিন রাজস্থানের মতো সবাইকে 450 টাকার গ্যাস বিজেপি দেবে। আমরা তো করে দেখিয়েছি, ভজনলাল শর্মা রাজস্থান, গতকাল দেখা হয়েছিল দিল্লিতে আমার, আপনার কথা আমি সব মিটিং এ বলি, 450 টাকার গ্যাস বিজেপি দেবে, কথা দিয়ে গেলাম। আর আমরা লাডলি বহিনে মধ্যপ্রদেশে কত দিই জানেন? শিবরাজ সিং চৌহান, যেটা এখানে লক্ষ্মীর ভাণ্ডার নামে চলে, লাডলি বহিন হিন্দিতে, আগে ছিল 1,500, শিবরাজ সিং চৌহান করে দিয়েছে এখন 3,000। বিজেপিকে আনলে এখানেও মধ্যপ্রদেশ হবে। আয়ুষ্মান ভারত, 500,000 টাকার চিকিৎসা আপনি পান না কেন? ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, আপনাকে চিকিৎসার জন্য বাইরে গেলে ওই মমতা ব্যানার্জির ঢপের কার্ড নেয় না। 82 কোটি লোককে 5 কেজি করে রেশন দিচ্ছেন ভারত সরকার, 6.5 কোটি লোক পায় বছরে, 2,00,000 কোটি টাকা 6.5 কোটি লোক পশ্চিমবঙ্গে পায়, দেশে 82 কোটি লোক পায়। শেষ হয়ে যাওয়ার কথা ছিল 23 ডিসেম্বরে, মোদিজি বাড়িয়ে দিয়েছেন, 29 সাল ডিসেম্বর অবধি চলবে। মোদিজি থাকলে আরো চলবে, মোদি হ্যায় তো, মোদি হ্যায় তো, এইবার এইবার এইবার
এইবার আবার একবার, আবার একবার মোদিজিকে প্রধানমন্ত্রী করার নির্বাচন, বারাসাত দেবেন তো? বারাসাত দেবেন তো? আরে দেগঙ্গাটা আমি বুঝে নেব, ভরসা আছে তো? আমি কদিন আগে মিটিং করে এসেছি দেগঙ্গায়, ওটা আমার উপর ছেড়ে দেন না। 74,000 লিট ধোঁয়া আমি বের করে দেব, বাকিবুর রহমান আর বাকি যারা আছে, বাকিবুর তো ভিতরে, ওর নাতি পুতি সাঙ্গ পাঙ্গরা এলাকায় আছে, দেগঙ্গা আমি বুঝে নেব। হাবড়া কার জায়গা? বিজেপির জায়গা। প্রয়াত কোটারি সাহেব এখানকার চেয়ারম্যান ছিলেন, শিবনাথ কোটারি, আপনারা বিজেপির জায়গা কিচ্ছু বোঝেন না, আপনারা গেরুয়া বোঝেন, পদ্মফুল বোঝেন। আগে অটলজিকে সামনে রেখে করতেন, এখন মোদিজিকে দেখে করেন, তাই তো? তাহাবড়া তো আমাদের জায়গা, মাইনাস হবে কেন? ও বিধানসভার কথা ছেড়ে দেন, কি হয়েছে আপনিও জানেন আমিও জানি, গণনা কেন্দ্রে লুট হয়ে গেছে, 3,400 ভোটে হারার কথা ছিল না, করোনা থার্ড ওয়েভ ক্ষতি করেছে, আমার বাদের ভোটাররা বেরোয়নি, ওটা অতীত। অশোকনগর দেবেন না আমাদের? অশোকনগর তো আমাদের, বাদল ভট্টাচার্যের কথা মনে আছে? আপনাদের জায়গা মানে বিজেপির জায়গা, আর বিধাননগর তো লোকসভার ভোট এলে কমসে কম 30,000 মার্জিন থাকবেই, ওখানকার ভোটার কিচ্ছু বোঝে না, যাবে আর পদ্মে মারবে। 50,000 লিড বিধাননগর দেবে, বারাসাতে শঙ্কর দাস সামান্য ভোটে হেরেছে, 7,000, তাই তো? বারাসাত প্লাস হয়ে যাবে। মধ্যমগ্রামের ডাকাত মন্ত্রী, তিনি অত্যন্ত মিচকা শয়তান, পুকুর বুঝিয়ে বাড়িগুলো তৈরি করেন, যেমন মেটিয়াবুড়ি যে ধপ করে পড়েছে না, এখানেও মধ্যমগ্রামে আপনি যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে, পুকুর বুঝিয়ে, যার বাড়িতে কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই এসেছিল আদর করতে। তিনি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ইনভলভ, আমাদের কাছে তথ্য ডাটা আছে, আমি ভোট প্রচারে দেখিয়ে দেব। মধ্যমগ্রামে তো ওই দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে। আপনারা এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী, তার মেয়ে এমন টিউশন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে, তার স্ত্রী এমন দলের নেতা নেত্রী 5 কোটি টাকা নোট বদলের সময় অ্যাকাউন্টে টাকা বদলেছেন, নাম কি? আমি আর বাঁচব না, কে বলেছিল, কোন বিখ্যাত মনীষী? মোদিজি এফসিআই থেকে চাল পাঠালো, সাদা চাল, পরিষ্কার চাল, মিলের চাল। মোদিজি এফসিআই থেকে গম পাঠালো, এই উত্তর চব্বিশ পরগনার নদিয়াতে 80% গম খোলা বাজার নয় বাংলাদেশে গেল। এই শাহজাহান থেকে মাকিবুর হয়ে মাকিবুর সৃষ্টি কার হাতে বলুন তো? মোর্তজা হোসেনকে জানেন নাম তো? ফব নাই পার্টিটার, ফব, ফবর মন্ত্রী সেই সৃষ্টি করেছে, শাহজাহান কার সৃষ্টি? মুসলিম খায়ের সৃষ্টি, সিপিএম। এখন বড় বড় লেকচার বেড়ে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় লেকচার। একমাত্র সত্যবাদী, সৎ, আদর্শবান পার্টি, কিচ্ছু হবে না। এবারেও তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এবারেও শূন্য, কিচ্ছু করে পারবে না। ও কটা মিডিয়া আছে এদের বাঁচিয়ে রেখেছে, 15-20টা লোক নিয়ে ঝান্ডা ধরে ঘুরছে আর মিডিয়া দেখাচ্ছে প্রচারে, কিচ্ছু হবে না। সব ভোট নরেন্দ্র মোদীকে দেবে, এমনকি আমি বলবো এবারে রাষ্ট্রবাদী মুসলিমরাও আমাদেরকে ভোট দেবে। মমতা ব্যানার্জি 21-এ উসকে ছিল, সিএ মানে এনআরসি, নাগরিকত্ব চলে যাবে,
আমি তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি, আপনি তো লিডার অফ দা হাউস, আই এম অলসো লিডার অফ দা অপোজিশন, আপনি বিধানসভার নেতা, আমি বিধানসভার প্রতিপক্ষের নেতা, আমি আপনি আপনার চ্যালেঞ্জটা আমার গ্রহণ করুন। আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি। আপনি ভোটে লড়েছেন আগে 18 জানুয়ারি 2021 নন্দীগ্রামে গিয়ে বলেছেন আমি লড়ব, এটা আমার জায়গা, কে হরিদাস পাল? আমি বললাম ঠিক আছে, জায়গাটা কার ভোটাররা বলবে? আমি লড়লাম, হারালাম। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএশিপ থেকে রেজিগনেশন দেব এই 10,000 লোককে, আর একজনেরও যদি নাগরিকত্ব না যায় আপনি পদত্যাগ করবেন তো? করবেন তো? আপনি আপনি বলে গেছেন এখানে যে সিএ মানে কি, সিএ মানে কি আপনারা বর্ডার এলাকার লোক জানেন, সিএ মানে হলো ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পারসি এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা তাদেরকে ভারত সরকার আশ্রয় দেবে, তাদেরকে উদ্বাস্তু বা শরণার্থী বলা যাবে না, তাদেরকে ভারতবর্ষের সমনাগরিক বলতে হবে। এটাই 19 সালে ঠাকুরনগরে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন, তার মেয়াদ শেষের আগে এই কার্যকালের তিনি করে দিয়েছেন, প্রথমে আইন পরে রুলস। আপনি বলে গেছেন কেউ ফর্ম ফিল আপ করবেন না, ঢপের চপ স্বাস্থ্য সাথী চলে যাবে, অমুক চলে যাবে, আধার অমুক হয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা ফর্ম ফিল আপ করছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে, স্বপন মজুমদার অসীম সরকাররা ফর্ম ফিল আপ করছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি প্রমাণ করে দেখান যে এরা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ডি হয়ে থাকবে, তাদের বেনিফিট সিচ হবে, আর কোনো কাগজ লাগবে না, কোনো কাগজ লাগবে না। এই যে ফর্ম, ফর্ম দেখুন, আপনি সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর প্রয়োজন হলে কোনো যাদের কোনো কাগজ নেই তারা স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান, মানে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার গোসাই দলপতি পুরোহিতরাও আছেন, তারা শুধু লিখে দেবেন আপনি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে এসছেন। এই যে বিরোধী দলনেতা 3C দেখিয়ে দিয়ে গেল, আমি বাংলা করে পাঠাচ্ছি, লক্ষ লক্ষ পাঠাচ্ছি, মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, একজনেরও যদি কোনোভাবে তার সুবিধাতে আক্রমণ হয়, বাধা সৃষ্টি হয়, পদত্যাগ আপনি করবেন তো? আমি করব, আবার বলছি অন রেকর্ড, চ্যালেঞ্জটা নেন না, চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন না, আপনি লোককে ভয় দেখান, এই করে 100 জন ভোটারের সংখ্যালঘু ভোটারের 91 জনের নিয়ে আপনি জিতেছেন 21-এ। আর জিতে কি করেছেন? রামপুরহাটের বকটুইতে মুসলিম মহিলা শিশুদের আপনার ভাদু আনারল পুড়িয়ে মেরেছে, তারপরে মেটিয়া বুরুজ 8 জন মারা গেছে, 8 জনই হলো সংখ্যালঘু। আপনার কাছে মুসলিমরা হলো তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাবো না, আর চোর তৈরি করব বাকিবুর রহমান, শেখ শাহজাহান,
হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান এখানেও আছে, নালেব মন্ডল না কি নাম, যে কি নাম, নিয়াল আলী মন্ডল, জনমজুরের কাজ করত, 100 কোটির মালিক। চোরগুলাকে তাড়াবেন তো, তাড়াবেন তো। আর এখানকার যিনি এমপি প্রার্থী হয়েছেন, আমি এক জায়গায় বলেছিলাম আপনার পিএর নাম বাপি, বাপি যা মাল তুলেছে আপনার নাম করে, এবং আপনি ইনভলভ। তারপরে আমাকে একটা মানহানির নোটিশ পাঠিয়েছিল, নোটিশ পাঠানোর পরে আমি উনাকে উত্তর দিলাম, আমার লয়ার উত্তর দিল, আপনি রাজভবনের গেটে দাঁড়িয়ে আমার বাপ তুলেছেন, আমার বাপ তুলেছে ভদ্রলোক বলে। আমি বললাম আপনি আগে ওই বাপ তোলার জন্য কেন মানহানির মামলা আমি করব না উত্তর দিন। তারপরে গর্তে ঢুকে আছে ফ্রিজে, আর খোঁচাতে যায়নি। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, প্রচার করুন না, ইলেকশন কমিশনের নিয়ম মেনে কাদা ছুঁড়লে আপনার বাপির যা আছে ওই বস্তাটা যদি খুলে দিই, তাহলে কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে। চোরেদের হারাবেন তো, চোরেদের হারাবেন তো, হারাবেন তো, হারাবেন তো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে গোটা শিক্ষা দপ্তর জেলে, চারিদিকে চুরি। 1945 সাল থেকে পিআর ঠাকুরদের লড়াই, সিএ কার্যকর হয়ে গেছে, ট্রেনিং ক্যাম্প চালু করছি আমরা। আপনারা বলুন, মমতা ব্যানার্জি সব মিটিং এ বলে সবাই নাগরিক, কিসের সিএ? আপনি বলুন আমি যদি পাসপোর্ট ভিসা করতে যাই, আমি যদি চাকরি পাই, আমার ভাই আমার বোন, আমি যদি পুলিশ ভেরিফিকেশন করতে চাই, আমাকে তো 71-এর আগে দলিল আনতে বলে না, আপনাদের বলে হ্যাঁ কি না, বলে হ্যাঁ কি না, বলে হ্যাঁ কি না? এটা অপমান নয়, অপমান নয়? এ দেশে আছেন দশকের পর দশক, এই মাটির সঙ্গে মিশে গেছেন, এখানকার কালচার, এখানকার সব পরন বেশভূষা খাদ্যাভ্যাস সব একসঙ্গে মিশে যাওয়ার পরে আমি এদেশীয়, আমাকে 71-এর আগে দলিল চাইবে না। আর আপনি বাংলাদেশ বর্ডারের সীমান্ত এলাকার 9টা জেলায় থাকেন, আপনার কাছে 71-এর আগে দলিল চাইবে, এটা অপমান না? মোদীজি মুক্তি দেয়নি, সবাই মিলে বলুন সিএ এর জন্য নরেন্দ্র মোদী ধন্যবাদ, নরেন্দ্র মোদী ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ। এরপরে নিশ্চিতভাবে কিছুদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হবে, হওয়ার পরে বারাসাত আমাদের, বনগাঁ তো আমাদের ঘাঁটি, ব্যারাকপুর তো আমরা রাখবই, দমদম তো আমাদের ছিল তপন শিকদারের, চণ্ডীদারা তো দমদম দেবেনি, আর বসিরহাট আর বারাসাত, উত্তর চব্বিশ পরগনা শূন্য করব তো, বালুর জেলা শূন্য করব তো। অশোকনগরের এমএলএ বেশি ফটফট করবেন না, গরু পাচারে আপনার নাম আছে, বেশি ফটফট করবেন না, একটু চুপচাপ স্লো চলুন, বুঝলেন? আর মারা এত মহিলা আছে, সন্দেশখালী ভুলে গেছেন? সন্দেশখালীর বদলা হবে ইভিএম এ, বদলা হবে? মায়েরা বলুন না, দিদিরা, সন্দেশখালীর বদলা হবে তো, সন্দেশখালীর বদলা হবে তো, ইভিএম এ বদলা হবে, ইভিএম এ বদলা হবে, পদ্মে ছাপ দিয়ে বদলা হবে, সন্দেশখালী লড়াই করো, সন্দেশখালী লড়াই করো, সন্দেশখালী সঙ্গে আছি, সন্দেশখালী সঙ্গে আছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনেক দূর যাব বারুইপুর, সবাই খুব ভালো থাকবেন, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় হরিচাঁদ ঠাকুর কি, গুরুচাঁদ ঠাকুর কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, ভারত মাতা কি, ভারত মাতা কি।
ভারত মাতা কি। আমাদের এখানে জয়েনিং আছে অনেক রাষ্ট্রবাদী মুসলিম, মোহাম্মদ আলম।